সালামু আলাইকুম রহমাতুল্লাহ দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন নেক আমল বাংলা চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং বহু পাওয়ারফুল আমল সেটি হলো সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা প্রশ্ন কোন ব্যক্তির নাম আব্দাল উলামাদের দপ্তরে লেখা হয় উত্তর আল্লাহ গফির কুল্লা উম্মাতিন হাম কুল্লা উম্মাতিন আল্লাহুম্ম আসলিহ কুল্লা উম্মাতিন মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি আসাল্লাম এর নিচে এর বাংলা উচ্চারণ দেওয়া আছে দেখেন আল্লাহুম্মফির কুল্লা উম্মাতিন আল্লাহ হুম্মার হাম কুল্লা উম্মাতিন আল্লাহুম্মারহাম কুল্লা উম্মাতিন আল্লাহুম্মা আসলিহ কুল্লা উম্মাতিন মোহাম্মাদ সাল্লাহ আলাইহিউ যে ব্যক্তি তিনটি বাক্য বলে দোয়া করবে ওই ব্যক্তির নাম আবদালের দপ্তরে লেখা হবে তার পরের প্রশ্ন অজু শেষে কোন কলেমা পড়লে ইমানের সাথে মৃত্যু হবে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ফারমান বা বলেছেন আসাহাদু আল্লাহ ইলাহা ইহ ও আন্না মুহাম্মাদান আবদুহু আবুদুহু অরসুল। এর নিচে বাংলায় উচ্চারণ আছে আশাহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাহাদু আন্না আবদুহু আবুদুহু অরসুল অর্থাৎ এর মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তিনি আরও ফরমান বা বলেছেন যে কাগজ কাগজখণ্ডে এক কলেমা লেখা থাকবে কিয়ামতের দিন তা বদ আমলের নিরানব্বইটি দপ্তর হতেও ওজনে ভারী হবে যে ব্যক্তি অজু শেষে আসমানের দিকে তাকিয়ে কলেমায় শাহাদাত পড়বে ইমানের সাথে তার মৃত্যু নসিব হবে এবং জান্নাতে আটটি দরজা খোলা হবে যে দরজায় ইচ্ছা প্রবেশ করতে পারবে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই নিচে লাল লেখা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ঘন্টি বেলাইকেন ক্লিক করে অল করে দিন যাতে নতুন নতুন সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছই তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে স্ক্রিনে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো পাঠ করিলে বা আমল করিলে কাল কিয়ামতের দিনে বা হিসাব নিকাশের দিনে মিজান পাল্লার স্বভাবের দিকটা ভারী হবে এবং আল্লাহর রহমতে সে জান্নাতি হবে তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলগুলো করে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি কামান ও নেকি উপার্জন করুন